নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো যে কুলের আচার। কুলগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর আমি এই কুলগুলোই অল্প সামান্য জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো ঘন্টা খানেকের মতো। কুলের আচারের জন্য আমাদের যে স্পেশাল মশলাটা চাই, সেটা হলো যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, জিরে, মৌরি আর কালো জিরে। এখানে আপনারা পরিমাণ মতো জিনিস সব নেবেন। সব মশলাগুলো নিয়ে একসঙ্গে ভেজে তারপর ওটাকে শিল নোড়ায় বা মিক্সারে আপনারা গুঁড়িয়ে নেবেন মিহি করে। এখানে আমি শিল নোড়াতেই বাড়ছি, তবে আমার দ্বারাই হচ্ছিল না, তারপর আবার মা আমাকে একটু হেল্প করলো। এরপর একটা ছোটো জায়গা নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য পরিমাণে জল দিলাম। তারপর যখন দেখবেন জলটা সামান্য একটু ফুটে এসেছে, তখন ওর মধ্যে গুড়টা আপনি ঢেলে দেবেন। গুড়টা ঢেলে দেওয়ার পর ওগুলোটা একটু নাড়বেন, নাড়তে থাকবেন। যতক্ষণ না গুড়টা ভালোভাবে গুলছে ততক্ষণ আপনারা নাড়তে থাকবেন। এরপর আপনারা একটা কড়াই নেবেন, কড়াইতে সামান্য পরিমাণে তেল দেবেন। আর তেলটা একটু গরম হতেই তার মধ্যে করে পাঁচ ফোড়ন এবং তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, আপনারা এটা নাড়তে থাকবেন যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর গন্ধ বা লালচে ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ আপনারা এইভাবে নাড়তে থাকবেন। এবং তারপর নাড়া হয়ে গেলে এক এক করে ওই যে ভেজানো কুলগুলো ছিল, ওই ভেজানো কুলগুলো এক এক করে সবটা দিয়ে দেবেন, দিয়ে তারপর আবার নাড়তে থাকবেন। এরপর আমাদের কুলটা নাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেঁতুল জল। পাকা তেঁতুল এর আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর সেটাকে ভালো করে নিংড়ে ছাঁকনিতে করে ছেঁকে দেওয়া হচ্ছে। এটাই কারণ তেঁতুলের যেসব ময়লাগুলো থাকে সেইগুলো ওর মধ্যে যাবে। তেঁতুল জল দিলে এদের টেস্টটা আরও ভালো হয় আর কুলের আচারের কালারটাও খুব সুন্দর হয়, যেমন বাজারেতে কুলের আচার বিক্রি হয় ঠিক সেরকমই। তেঁতুল জল দেবার পরও সামান্য একটু নাড়তে হবে, যতক্ষণ না কুল থেকে ওই যে জলটা বেরিয়ে আসছে ততক্ষণ আপনাদেরকে নাড়তে হবে, ততক্ষণে কিন্তু গুড় দেবেন না। যখন দেখবেন যে কুলগুলো থেকে জল মানে ছেড়ে আসছে, তারপরে ওর মধ্যে গুড়টা সবটা দিয়ে দেবেন। গুড়টা আপনারা যখন দেবেন তখন এইভাবে ঠিক ছেঁকে দেবেন, যে ময়লাগুলো থাকে সেইগুলো ওর মধ্যে আর যাবে না। গুড়টা দেবার পরে জোরে গ্যাস দিয়ে ভালো করে একটু নাড়তে হবে, বেশি যেন নাড়বেন না, তাতে এতে করে কুলগুলো ফেটে যেতে পারে। এইভাবেই হালকা করে আপনারা নাড়বেন। আর যখন দেখবেন কুলগুলো যখন একটু ফুটে এসেছে, এইভাবে যখন ফুটবে তখন ওর মধ্যে পরিমাণ মতো বিন্নুন উপর দিয়ে ছড়িয়ে দেবেন। দেখতেই পাচ্ছ কুলের আচারটা কেমন আস্তে আস্তে ঘন হয়ে আছে এবং চ্যাটচ্যাট করছে, চ্যাটচ্যাটে হালকা 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 এইভাবে চ্যাটচ্যাটে আসছে, এটা আরও চ্যাটচ্যাটে হবে। এরপর আমি এর মধ্যে সেই স্পেশাল আগে থেকে যে মশলাগুলোটা করানো ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি সব মশলাগুলোটাই দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কুলের আচার করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, খুব জোর এক থেকে কি দেড় ঘন্টা লাগে। এটা কত সুন্দর হয়েছে, আমাদের কুলের আচার রেডি হয়ে গেছে। কুলের আচার কত সুন্দর হয়েছে। আপনারা যদি এত সুন্দর দোকানের মতো কুলের আচার বানাতে চান তাহলে এইভাবে বানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।